এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটি কল্পনার বাইরে ছিল। বেঙ্গালুরুর অগ্নিকাণ্ড সত্যিকার অর্থে একটি মর্মান্তিক ঘটনা এবং সেই ঘটনায় আমরা অনেককে হারিয়েছি। আজকে আতারাম সাহেবের ইতিহাত্তার মাগফিরাত কামনা করার পাশাপাশি বেঙ্গালুরুর অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করে সেজন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আতারাম সাহেবের মৃত্যু আমাদের দলের জন্য সত্যিকার অর্থে একটি অপূরণীয় ক্ষতি। বিদেশে আতারাম সাহেবের মতো কর্মী দেশ এবং বিদেশ দু জায়গাতেই সে সক্রিয় ছিল এবং অত্যন্ত প্রাণোচ্ছল একটা মানুষ ছিল। হাসি খুশি এবং সবশেষে অত্যন্ত ডিসেন্ট একজন মানুষ ছিল। কারোর সাথে বিরোধ ছিল বলে আমার জানা নেই। তো বেরি রোডের অগ্নিকাণ্ড তার জীবনটা কেড়ে নিয়েছে আর অনেকের জীবন কেড়ে নিয়েছে। আসলে বাংলাদেশে অগ্নি নির্বাপনের জন্য ঘর বাড়িতে এবং বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে রাখা হয় না। সরকার এই ক্ষেত্রে এখন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আপনারা জানেন যে ঢাকা শহরে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটি বিল্ডিং এর মধ্যে 10টা রেস্টুরেন্ট, ধানমন্ডিতে একটি বিল্ডিং এ 8-10টা রেস্টুরেন্ট আমি নিজের চোখে দেখি, সেগুলো অবশ্যই বন্ধ করা হয়েছে এবং সেখানে ফায়ার সেফটি ডোর, ফায়ার সেফটি স্টেয়ার সেগুলোর অভাব রয়েছে এবং ফায়ার এক্সটিংগুইশার সহ অন্যান্য সরঞ্জামেরও অভাব রয়েছে। আমাদের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই ধরনের অগ্নিকাণ্ড যাতে আর না ঘটে, এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে না ঘটে সেজন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের ফায়ার সার্ভিসকে কিন্তু ঢেলে সাজিয়েছেন। আগে দেশের মাত্র 40টা উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন ছিল। আমরা যখন সরকার গঠন করি 2009 সালে, এখন প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন আছে। একটি বিরাট অগ্রগতি এবং ফায়ার সার্ভিসের আগে 20 তলা অবধি গিয়ে ফায়ার এক্সটিংগুইশ করার যায় ফায়ার ফাইটিং করার ব্যবস্থা ছিল না। এখন উঁচু ভবনে বিস্তলা কিংবা আরও উঁচু ভবনে গিয়ে যাতে ফায়ার সার্ভিস কর্মীরা ফায়ার ফাইটিং করতে পারে সেভাবে তাদের ইকুইপ করা হয়েছে। এমনকি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যাতে আকাশ থেকেও অগ্নি নির্বাপন করতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সবশেষে যেটি প্রয়োজন সেটি হচ্ছে মানুষের সচেতনতা এবং মানুষের সচেতনতার যদি অভাব থাকে তাহলে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেও অগ্নি নির্বাপন করা সম্ভবপর নয়, অগ্নিকাণ্ড সেটি বন্ধ করা সম্ভবপর নয় যদি মানুষের সচেতনতা না থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইদানিং কিছুটা কমলেও যে চুলা জ্বালানোর জন্য মেসের কাঠি খরচ হবে সেজন্য চুলা জ্বালিয়ে রাখত। এখন যেহেতু প্রিপেড মিটার সেজন্য একটু কমেছে। এরপরও দেখা যায় যে গৃহকর্মীরা এ ব্যাপারে ওয়াকেবল নয় এবং অগ্নিকাণ্ড ঘটলে পরে আমাদের দেশ একটি গরমের দেশ এবং শীতকালে বেশি অগ্নিকাণ্ড ঘটে শুষ্ক মৌসুম এবং আমাদের দেশ একটি গরমের দেশ। আমাদের দেশে আসলে প্রত্যেকটি ঘর বাড়িতেই অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা প্রয়োজন, যেটি আগে সেভাবে মনিটরিং ছিল না
এখন সে ব্যাপারে মনিটরিং ব্যবস্থাকে জোরদার করা হয়েছে এবং অগ্নিনিরোধ করার জন্য আমাদের ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট, তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় যখন কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটে তখন কিভাবে তারা জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অগ্নি নির্বাপন করার জন্য চেষ্টা করে এবং অনেকে মৃত্যুবরণ করেছে। চট্টগ্রামে একটি ডিপোতে যখন আগুন লাগে সেখানে 12 জন কি 13 জন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হয়েছে আগুন নেভাতে গিয়ে। এই যে তাদের ডেডিকেশন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের সচেতনতা দরকার। আবার আরেক দিকে আমাদের দেশে আগুন সন্ত্রাস, বিএনপি এবং জামাত আগুন সন্ত্রাস, দুনিয়ার কোথাও নাই, দুনিয়ার কোথাও রাজনীতির নামে পেট্রোল বোমা নিক্ষেপ আমি পত্রপত্রিকায় গত 20 বছরে দেখিনি। যে রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করা, এটা দুনিয়ার কোথাও গত 2-3 দশকে আমি দেখিনি। শুধু মানুষ পুড়িয়ে হত্যা করা নয়, গত নির্বাচনের আগে আপনারা জানেন যে কিভাবে ট্রেনের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, যাত্রী বেশে ঢুকে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারপর নেমে গেছে। এবং তারা জানে যে সেখানে নারী শিশু আছে, তারা আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। এই যে আগুন সন্ত্রাস, এটি কল্পনার বাইরে। সুতরাং আজকে একদিকে যেমন আমাদের এই যে অগ্নি নির্বাপনের জন্য যাতে আগুন না লাগে কোনো জায়গায় সেজন্য যেমন সচেতন হতে হবে এবং সরকার এ ব্যাপারে আগের তুলনায় অনেক বেশি আপনার মনিটরিং ব্যবস্থা চালু করেছে, একই সাথে যারা দেশে রাজনীতির নামে আগুন সন্ত্রাস চালায় তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার। জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশে সম্ভবত এই উপমহাদেশের সবচেয়ে বৃহৎ বায়ো ইউনিট তিনি চালু করেছেন, শেখ হাসিনা বায়ো ইউনিট। এবং সেই শেখ হাসিনা বায়ো ইউনিটে একটা রোগী, ভুটানের রোগী, তাকে কলকাতায় ঠিক করতে পারে নাই, ভারতে অনেকদিন ছিল, পরে এখানে তাকে ভর্তি করার পর তাকে সুস্থ করে তোলা হয়েছে। এবং এতে উৎসাহিত হয়ে এতে তারা আমাদের সক্ষমতা দেখে অভিভূত হয়ে ভুটান আমাদেরকে প্রস্তাব দিয়েছিল তাদের ওখানে যেন একটি বায়ো ইউনিট প্রতিষ্ঠা করা হয়। আমাদের সরকার ভুটানে একটি বায়ো ইউনিট প্রতিষ্ঠা করে দিবে মর্মে ইতিমধ্যেই ভুটানের রাজা যখন এসেছিলেন তখন তাদের সাথে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা অনেক সক্ষমতা লাভ করেছি। এই ক্ষেত্রে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, তিনি পায়োনিয়ার হিসেবে কাজ করছেন। তা আমি আজকে আদরামান সামিমের ঈদে আত্মার মাগফিরাত কামনা করি এবং মাগফিরাত কামনা করে তার পরিবার যাতে এই শোক সইতে পারে আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। একই সাথে অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাই, যারা রাজনীতির নামে আগুন সন্ত্রাস করে, যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। এরা রাজনৈতিক দুর্বৃত্ত, এরা রাজনীতি নয়, তারা রাজনীতিবিদ নয়। তাদেরকে যারা আর্থিক সহায়তা দেয়, তাদের যারা নেতৃত্ব দেয়, তারা দুর্বৃত্তদের নেতা। সুতরাং বিএনপি জামাতের নেতৃত্বে আজকে যে আগুন সন্ত্রাস বিভিন্ন সময় হয়েছে এখনও ওত পেতে বসে আছে, তাদের নেতারা হচ্ছে এই দুর্বৃত্তদের নেতা। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বন্দে মাতরম।